আচ্ছা আচ্ছা, কেনেকে পাবো পারা, অসুবিধা আৰু নাই। স্যার রোলার, রোলারৰ ক্ষেত্ৰত স্যার রোলার নতুন রোলার বা কিবা এনেকুৱা কিবা নতুন আগৰ? এতিয়া চোৱা, এতিয়া নেপ ৰোলাৰ লিথৰ কাৰণে ৰোলাৰ খুব প্ৰব্লেম। আগতে যিটো নেপ ৰোলাৰ, যিটো আমাৰ আৰ্ট কলেজত তোমালোকে দেখা পাইছা, চামৰাৰ এটা ৰোলাৰ আছে, দুটা দুই তিনিটা ৰোল আছে, এতিয়া পজিশ্যন কি মই নাজানো। তো সেইবিলাক পাবলৈ নাই। তাৰ সলনি এতিয়া মেক্সিমাম জেগাতেই ৰাবাৰ ৰোলাৰ ইউজ কৰা আৰম্ভ কৰিছে লিথুটো। আচ্ছা, তাৰ কাৰণ ৰাবাৰ ৰোলাৰৰ ভিতৰটো যিটো ড্ৰামটো, ড্ৰামটো যদি এলুমিনিয়াম বনাই লোৱা, বনাই পেলাই তুমি ৰাবাৰ দি লগাই দিলে তুমি সেইটো হালকাই হ'ব, হয়তো 4 ইঞ্চি ডায়মিটাৰ, ইমানটো মোটা, ইমানটো মোটা এটা ৰোলাৰ, সেই ৰোলাৰে তুমি কাম কৰিব পাৰিবা। আৰু নহ'লে নেপ ৰোলাৰ যদি পালে ভাল, নেপ ৰোলাৰ বিদেশত পাবা, তাৰ পৰা যদি আনে পৰা খুব ভাল। ইয়াতে বৰ্তমান ইণ্ডিয়াত পাবলৈ নাই। এজনে বনাই আছিলে, তোমাৰ বৰোদাৰ এজনে বনাইছিলে মাজতে, তেওঁৰ নাম কবি, তেওঁৰ নাম ৰবি ইঞ্জিনিয়াৰিং, ৰবি ইঞ্জিনিয়াৰিং ৰোলাৰবিলাক তেওঁ কি কৰিলে, প্ৰথম টেকনিকেল ফল্ট হ'ল, তাৰ ৰোলাৰৰ দুই চাইডত বেয়াৰিং লগাইছে। বেয়াৰিং লগোৱাৰ কাৰণে কি হয়, সেইটো নিজে নিজে বডিৰ যেটা প্ৰেচাৰ, সেইটো পেচেণ্ট জাষ্ট এনেকে গৈ আছে, আহি আছে, গৈ আহি আহিছে, তাৰ কোনো ফাংচনিং কৰা নাই। আর তার সেকেন্ড হল, হ্যাঁ উপরে উপরে, হ্যাঁ উপরে। আর তার ভিতর কি হয়েছে, চামড়া তো বর্তমান ডেন্ড্রাইট দিয়ে পেস্টিং করেছিল, ডেন্ড্রাইট পেস্টিং করে না হবো, তার ভিতরে স্টিচ থাকি বলে, ডেন্ড্রাইট যদি কেরোসিন তেল লাগে খুলে যাব। তেনেকে বহুত জায়গা সি সাপ্লাই করেছে, ফাংশন করব পারা নাই, কারণ খুলি খুলি গেছে। আচ্ছা, এইবিলাক টেকনিক্যাল বলে, কারণ আগৰ যে মুচি, যিটো বম্বেৰ পৰা যিবিলাক ৰোলাৰ আহিছিলে, এই মিস্ত্ৰী পাবলৈ নাই এতিয়া ভাল, তেওঁলোকে বন্ধ কৰিছে। এতিয়া আমি মাজতে, আমি মাজে শান্তি নিকেতনত কেইবাটাও ৰোলাৰ বনালো চামৰা, ইয়াতে এজন মিস্ত্ৰীক দি পেলে, তেওঁ বোধহয় এতিয়া বৰ্তমান নাই, খুব এটা বেয়া বনোৱা নাছিলে, ঠিক ভিতৰটো হ'ল কাঠৰ থাকে, কাঠৰ যেনেকে বেলনা থাকে, এই ধৰণৰ 3 ইঞ্চি ডায়মিটাৰ এটা কাঠৰ বনাই ল'লা, এইটো কাঠৰ দোকানত তুমি দিলেই বনাই দিব, কুন্দা কৰি গোল কৰি বনাই দিয়ে, কাটি দিয়ে, সেইটো ভিতৰত তুমি এটা ফেল্ট লগাই দিলা, তাৰপিছত এই বালিচৰ খোল যেনেকে বনাই, বালিচটো যেনে চিলাই কৰে, চিলাই কৰি এইটো উল্টা ফালৰ পিছে ভৰাব লাগিব, ষ্টিচটো যাতে একদম মিলি যায়। তো সেই চিষ্টেমটো কৰি কৰি আমি চেষ্টা কৰিলো, বনাইছিলে, তাৰপিছত বেছি দিন মানুহজন নাথাকিলে মৰি থাকিলে। তাহাঁতে কি হয়, এটা ৰোলাৰ বনাই যিমানখিনি কষ্ট, তাতকে বেলেগ কাম কৰিলে বেছি পইচা পায়। একেৰাহে যদি এটা চব জেগাৰ পৰা অৰ্ডাৰ পায়, তেতিয়াহ'লে এটা মানুহ ট্ৰেইন কৰিব পাৰি, এইবিলাক প্ৰব্লেম হ'ব। চ' এতিয়াতো এইটো নাই বুলি ক'ব পাৰা লেজাৰৰ, কিন্তু এতিয়া ৰাবাৰ ৰোলাৰ পায়, ৰাবাৰ ৰোলাৰ তুমি ইউজ কৰিব পাৰা। আচ্ছা স্যার, ৰাবাৰ ৰোলাৰ আৰু এইটোৰ মাজত ডিফাৰেন্সটো কি, মানে লেডাৰ আৰু ৰাবাৰৰ মাজত? ৰাবাৰ ৰোলাৰ একচুৱেলি আমি কি কৰো, ৰাবাৰ ৰোলাৰটো ইউজ কৰো হ'ল যে প্লেটৰ কাৰণে, এচিঙৰ কাৰণে। তাতে কি হয়, আমি এটা বনালো টপ, মানে এটা এটা একবার দিলো, ইঙ্কখিনি গুছি গেল। আর লিথর ক্ষেত্রে কি হবো, তুমি ন্যাপরোলার, ন্যাপরোলার ইঙ্কটু ধরি রাখে, মই যেতে আকো বেরত স্টেপলিং করিম, এই পুরানা ইঙ্কটু গই পেলে রিপিট করি রোলত আহে, রাবার রোলত তেনেকে নাহে, আকো তুমি আকো লগাই পেলে লোকতে আকো এবার দুবার দিবা, আকো মানে যদি মই এবার তুমি ন্যাপরোলার লগাও, তাতে 5 বার রাবার রোলার লগাব লাগিব, মানে কষ্টটো বেশি হব, লিথৰ কাৰণে, লিথৰ কাৰণে তোমাৰ মিনিমাম যদি ব্লেক ইংক ইউজ কৰা, ব্লেক টু ইউজ কৰিলে তোমাৰ 3-4 দিন লাগে মিনিমাম শুকাওঁতে, ভালকে ভিতৰে ভিতৰে ইংকটো যদি প্ৰপাৰ ইংক অফছেট ইংক হয়, তেতিয়াহ'লে
তিন দিনের ভিতরে শুকায় যায়। ফ্রেমিংও দিব পারিবা। আর যদি আগর নিচিনা লিথো হ্যান্ড প্লেস ব্ল্যাক হয় এটা ভিতরে ভিতরে শুকাওতে প্রায় এক মাহমান লাগি যায় ব্ল্যাক। তো এনে ফ্রেম করব পারিবা, উপর সার্ফেসলি তুমি অল্প ড্রাই হয়ে থাকিব, কোনো অসুবিধা নহয়। কিন্তু ভিতরে ফুল ফুল ড্রাই হবলে টাইম লাগে। আর যদি এনে অফসেট কালার প্রিন্ট হয়, কালার প্রিন্ট আজি করে কালি তুমি ফ্রেমিও দিয়ে পারিবা, কারণ সোনকালে ড্রাই হয়ে আসে। দরকারে তুমি তোমার যদি তেনেকে তুমি ড্রায়ার ইউজ করবো পারে ইঙ্কের লোক, এটা করে এক ঘন্টা পরে প্রিন্ট শুকাই যাব, এনেকে ইউজ করবো পারি। আচ্ছা স্যার, আরো একটা কথা খুঁজিব মন গেছে, এতিয়া আমার প্রেজেন্ট যেটু প্রিন্ট মেকিং অর ইন্ডিয়ার যেটু সিনারিও, সেটু আপনার মতে কেনেকুয়া বা কেনেকুয়া হওয়া উচিত, মানে প্রিন্ট মেকার খিনিক ভালকে মানে রাখি বলে বা উৎসাহিত করি বলে যে প্রিন্ট মেকিং করিব লাগে, সেটু কারণে ঠিকই আছে নে আপনার মতে নে আর কিবা কিবি হওয়া উচিত? প্রিন্ট মেকিং সিনারিটি যে খুব ভাল হেতু নকম হয়, কারণ ম্যাক্সিমাম আর্টিস্ট হয়তো দেখা যায় একটা স্টুডেন্ট পাস করে উলালে, উলায় পেলে তার কোনো স্টুডিও নাই, কাম করার কোনো ফেসিলিটি নাই, আর গতিকে হি লাহে লাহে কি ট্রান্সফার হয় ড্রয়িং পেন্টিং বেলেগ মিডিয়ামত গুছি আহে। তো আর দেখা যায় একটা যেহেতু প্রিন্ট মেকিং সিনারিওটা যদি খুব মারাত্মকভাবে যে আমার গ্যালারিওয়ালা বেলে গ্যালারিত যদি এক্সপ্লোর করব পারিলেহেতেন, তাহলে যদি বিক্রি বার্তা করব পারিলেহেতেন, তেতিয়াহলে এটু মানুষগুলো সবে ইন্টারেস্ট লৈ কাম করলে করলে। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম আর্টিস্টে অল্প দিন কাম করে এড়ি দিয়ে। তুমি আজি তুমি যে হাতে গুনি কেজনমান লিথোগ্রাফার পাবা বর্তমানে, চারিটার পর পাঁচটা মানুষ পাবা যে লিথো করে থাকে, এটাও এখনো না করে ইন্ডিয়ার ভিতরে। এটা শান্তিনিকেতন ধরা ময় আছো, দিল্লিতে আছে সুশান্ত গুহ, আর কলিকাতা নাই বলে কব পারি, পার্মানেন্ট কোনো নাই যে রেগুলার কাম করে লিথো, কেতিয়াবা শকত করে সেটি বেলেগ কথা, রেগুলার করাটু নাই, দুই তিনজনের বাইরে তুমি না পাওয়া মানে এটা খুব মানে হেৰি হতাশজনক, মানে আৰু আগত হয়তো আৰু কমি কমি যাব এনেকে, মানে আপগ্রেড কৰিবলৈ স্যার এই মানে বস্তুটোক আমি যদি রিভাইভ কৰিব লাগে আকৌ পপুলাৰ কৰিব লাগে তেতিয়া হলে কি ধৰণৰ মানে শুনি লব পাৰি? প্ৰথমতে আমাৰ যেবিলাক কলেজবিলাক আছে আৰ্ট কলেজবিলাক, তাতে প্র্যাকটিসটা বেশিকে করব লাগবে, তার লগে শিক্ষকও কাম করব লাগবে। তুমি আজি মই কাম নকরো তোমার কমান্ড করিম, তুমি যদি করে তোমার ইমান এলা লাগবে যে এসা স্টোন ঘুরব লাগিল, ইমান লেবার দিব লাগে, যার কারণে স্টুডেন্টের ইচ্ছা নকরে। এটা গুয়াহাটি আর্ট কলেজ কোনো এচিং এর কোনো কারবারে নাই বলে ইহতে এচিং তো কোনে নকরে, মানে যিনি টিচার আছে টিচারে নকরে আলটিমেটলি, ইহতে না জানে এচিং এর কোথ কি একুয়া করব লাগে কেনেকে কি কথা এই বস্তু তাহাতেও না জানে। গুয়াহাটি আর্ট কলেজ টোটালি লিথোগ্রাফি চলি আছে আর উৎকাট চলি আছে, বাকি কোনো বস্তু নাই। কিন্তু আন আন কলেজে ম্যাক্সিমাম এচিং উৎকাট, হ্যাঁ এইবিলাক চলি আছে, লিথোগ্রাফি অফ, এইবিলাক কম্পারিজন আহি যায়। তুমি তুমি বোম্বে যাওয়া, যে যে যাওয়া, যে যে লিথোগ্রাফি ভাল মেশিন আছে, কিন্তু তাহাতে এচিং টু করে, হ্যাঁ একটা লড়া ছেলে গ্রুপ পড়ে লিথোগ্রাফি হাতে সেই পিরিয়ড করে যে কোনো কাম করে, এইটি বস্তুটো আছে। দিল্লি তো সেই অবস্থা, দিল্লি তো টিচারে নাই, কে পার্মানেন্ট টিচার নাই গ্রাফিক্সের, গতিকে এইবিলাক কিছু প্রবলেম। এই প্রপার বস্তু সিস্টেমেটিক যদি যেতে আহিব যেতে অটোমেটিকলি বস্তু ফ্লারিশ হবে, আদারওয়াইজ তুমি এটু। আর স্যার এনেকুয়া স্কলারশিপ বা এনেকুয়াও হয়তো করিব পারে, স্পেশাল অ্যাওয়ার্ড বা এনেকুয়া যার কারণে ধরক স্টুডেন্টক অ্যাট্রাক্ট করিব পারে, বা প্রত্যেকটো যদি প্রত্যেকখন কলেজত যদি কম্পালসরি করে দিয়ে যে গ্রাফিক্স প্রিন্ট পেকিং তো করিবই লাগিব, এই ধরনের গ্রাফিক্স প্রিন্টিং করিবলে গ্রাফিক্স লড়াশুলি আহি আছে না নহয়, কিন্তু তাহাতে দেখা কল ইমান কেটা মিডিয়ামের ভিতরে একটা এনে ধরনের মিডিয়াম চুজ করলে যে তার কষ্ট কম, লেবার কম দিব লাগিলে ইজিলি কামটো হয়ে যাব। আজিকালি সঁচা কথা কব গেলে আজিকালি লড়াশুলিবিলাক বড় পালমারা, মানে মানে সব জায়গাতে হয়েছে, ইহতে একচুয়ালি কি হয় মোবাইলত বেশি ব্যস্ত থাকে প্র্যাকটিক্যাল কামত, এইখিনি এটা তুমি চেঞ্জ করিবা কেনেকে? আমি বহুত ট্রাই করো, বহুত কষ্ট করো, লড়াশুলির ফোন করো, কিবা করো, খুদু,
তাহাতে মানে আহোঁ আহোঁ করে নাহে, আহিলেও ডিপার্টমেন্টে আহি পেলে আধা ঘন্টা দুঘন্টা হয়তো বাহির বহি থাকিব, আড্ডা মারিব, তারপর ডিপার্টমেন্টে আহিব, অকমান সময় কাম করিব, আকু গুছি যাব, এই ধরনের একটা প্র্যাকটিস। তো তাহাতক তুমি জোর করে কাম করাব না, ভিতরের পড়া যেতালেকে তোমার ইচ্ছা নহব তুমি কিন্তু কাম করে আগবাড়িব নোয়ারা। এটা মোক তো কোনো কব নালে, মোর কাম, মোর কাম এইটো, মোর হেরি ভাত খাওয়ার নিচিনা কাম করো, যেগুলো কাম করি মানে আপনার কাম না, আপনার প্রত্যেক দিন কাম তো আপনার জীবনের মানে একটা অংশ, ডেইলি লাইফ এটা। হ্যাঁ, তো সেইখিনি যদি করিব নোৱাৰি তেতিয়াহলে বস্তু হেৰি নহব। এতিয়া চোৱা, আমাৰ ইণ্ডিয়াত ফিল্ম মেকিঙৰ সেইটো বহুতে মানে বর্তমান বর্তমান পজিশন দেখা গৈছে, মেক্সিমাম মাজতে উঠিছিল ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট অলপ দিন থাকি অফ হয়ে গেল, প্রিন্ট বিনালে আরম্ভ হল, প্রিন্ট বিনালে তোমার বর্তমান তো বন্ধ হয়ে থাকিল, প্রিন্ট বিনাল ডিসিশন লওয়া হল তাতে ডিজিটাল প্রিন্ট একসেপ্ট না হব। তো যেকেটা মানুষ ধরা ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা খুব ইজি একটা বস্তু, তুমি তোমার পার্সোনাল তুমি দোকানের পরা করে আনি প্লেস করবো পারা। আর লিথো প্রিন্ট মেকিং, ট্রেডিশনাল প্রিন্ট মেকিং করলে লিথোগ্রাফি, এচিং, উডকাট এইগুলা ট্রেডিশনাল ভিতর পড়ে যায়। তো সেইখিনি বস্তুটো যদি সবে যদি ইয়ার কিছু কনসিয়াস না হয় লাভ নাই। আর আনকি তুমি সাবা একটা এক্সিবিশন, প্রপার একটা প্রিন্ট মেকিং এক্সিবিশন হলে তাতে ট্রেডিশনাল প্রিন্টই বিচারে, কারণ মই এবার বিনালের কমিটির মেম্বার আছিল, তাতে যাবারের যেটু প্রবলেম হয়েছে যে ডিজিটাল প্রিন্ট একসেপ্ট করেছিল, বিভিন্ন রকম প্রিন্ট সব প্রিন্ট একসেপ্ট করা হল, তাতে দেখা গেছে যে কেটা মানুষ হয়তো প্রিন্ট মেকিং এর নহয় ডিজিটাল প্রিন্ট করে জমা দিছে, তা দেখা গেল এনেকে একটা ছবি এই সারি কোণে না থাকি পেলে তার ভিতর পরে এনেকে একটা অঙ্ক উলাই দিলে, এই ছবিটি ফ্রেম করার কারণে তাহাদের অবস্থা খারাপ হয়ে গেল। তো সেইটো হচ্ছে প্রবলেম, যার কারণে এবার যার কারণে এবার ডিসিশন হয়েছিল যে প্রিন্ট আগতে পঠাবো, প্রিন্ট সাইড সিলেকশন হব, কারণ কিছু বস্তু ফটোগ্রাফি তো গম না পায়, একটা এক্সিবিশন করব বলে ফটোগ্রাফি গম না পায়, তাতে বহুত ম্যানিপুলেট করবো পারি অরিজিনাল প্রিন্টকে, তো সেইবিলাক প্রবলেম হয়। তো এটা এই ধরনের যদি হয় বস্তুটা কেনেকে ডেভেলপ করবে, আজি যদি প্রতিটা গ্যালারি যে তুমি আজি ইন্ডিয়া চাচন প্রিন্ট মেকিং শো বলে কলে বহুতে করব নুখুঁজে, তার কারণ তাহাতর ভিতর বহুত রকম কথা সোমাই আছে, এটু রিপ্রোডাকশন বলে কব, এটু বিক্রি নহয় কারণ তাহাতে কমার্স তাহাতে বেনিফিট লাগিব, আর কি জন্য গ্রাফিক্স কালেকশন কালেক্টর সবাই খুব কম ইন্ডিয়া, তো ইট ইজ এ প্রবলেম আমার ইয়াতে, যার কারণে ইন্ডিয়াতে ফিল্ম মেকিং তো এটাও ঠিক সেইভাবে নাই। আগতকে এটা সিরিয়াস কামত এতালেকে আছে নাই বলে একদম কব নোয়ারি, সিরিয়াস তুমি কাম করা বুঝতে তা তুমি রেজাল্ট নিশ্চয়ই পাবে, যেনেকে এই ধরনের তুমি কব মই যেটা বাংলাদেশ বই দেখিলো তাতে ফিল্ম মেকিং এর আলাদা একটা ইমেজ আছে, তাহলে খুব রেসপেক্ট দিয়ে আমার এটা ফিল্ম মেকিং বলে অল্প না কোথা ফিল্ম মেকিং, কিন্তু সেইটো হল মানুষ মানুষকে মানে কি কম এইটো এইটো মেইন মেইন দোষী কব লাগে গ্যালারি, গ্যালারি বলে প্রথমের পর এইবিলা করলে, তার কিছু পেইন্টার সাবাসুন মাঝে পেইন্টার বিলাকে প্রিন্ট মেকিং আরম্ভ করলে, কিন্তু পোর্টফোলিও বনাবো, পোর্টফোলিও বনায় পেলে বিক্রি করব, এটা হস্তাৎ বিক্রি করব গেলে প্রিন্ট মেকিং হস্তাৎ বিক্রি হয়। আচ্ছা সাপোজ মই এখন পেন্টিং এখন পেন্টিং বনালে এখনই হব, মই এখন প্রিন্ট এখন লিথো বনালে মই 10টা এডিশন ললো, 10টা মানুষ কাত মই কালেকশন দিব পারি, হিসাবে দেখা যাবে এটা যদি 10টাকে বিক্রি করা ইয়ার 1 লাখ টাকা হল, পেন্টিং এখন দাম হল 1 লাখ টাকা, ডিফারেন্স তো এইটুই, কিন্তু লাভবান কোন হল প্রিন্ট মেকিং অর তুমি নিজকে পাবলিশ নিজকে এক্সপ্লোর করব কারণে তুমি 10টা মানুষ ঘর পালাবে, পেন্টিং কিন্তু সেইটো নহয়, কিন্তু হে তথাপি 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 দেখা যায় যে মানে
পেইন্টিং যেহেতু মোরটা এটাই কালেকশন এটু কারো তো থাকিব না লাগে এই ধরনের মেন্টালিটি তো এবিলা বহুত রকম কথা আছে যার কারণে ফিল্মমেকিং খুব বেশি আগবাড়িয়ে পড়া নাই এতালেকে চলি আছে নহয় নহয় চলি আছে তার বহুত মিডিয়াম নতুন নতুন মিডিয়াম ওলাইছে হ্যাঁ সাইনো টাইপ ওলাইছে যদি এবিলা পুরানা বস্তু আকৌ রিভাইভ হয়েছে সাইনো টাইপ তারপিছত গাম প্রিন্ট এইবিলাক বস্তু চলি আছে এতিয়া ল'ৰা ছোৱালী খুব ইজিলি যিবিলাক কাম কৰিব পাৰে সেইবিলাক কৰে যাৰ কাৰণে ট্ৰেডিশ্যনেল ফিল্ম মেকিং পিছ পৰি আছে এই ট্ৰেডিশ্যনেলটো যদি এতিয়ালৈকে তুমি ডেভেলপ মানে ধৰি ৰাখিব নোৱাৰি এটা সময়ত এইটো নষ্ট হৈ যাব বেছি নলওঁ তিনিটা চাৰিটাকে এডিশ্যন লওঁ কাৰণ বহুত মেনুৱেলি আজি দহটা কামত তিনিটা প্ৰিণ্ট ল'লে আমাৰ দশটা কালার দি পেলে লব গেলে কিমান দিন কাম করব লাগে গতিকে এটার কারণে প্রবলেম হয় কম এডিশন রাখো তিনটা এডিশন লম চারিটা পাঁচটা এনে গেলাম এনে এসিং হলে দশটাকে লই লাম আচ্ছা স্যার একটা আপনার স্যার রাখেনে আপনি বিক্রি হলে গোটেইগুলো দি দিব লাগে এটু কন্ডিশনাল হয় কেতিয়াবা যদি কয় কোনবা মোর পুরো গোটে পোর্টফোলিও লব উইথ ক্যান্সেলেশন ফি দি দিন কতখানি তার বাহিরে আর্টিস্ট প্রুফ হিসেবে এটা থাকিব তুমি রাখি দিব পারিম এটা কি তুমি পাঁচটাও রাখিব পারা তেনেকে কিন্তু যেহেতু দেখা যায় ইমান এটা এটা পেপারের কস্টিং 600 টাকা 700 টাকা এটা একটা পেপার তো এই পেপারটা তুমি 600 টাকা খরচা করে তুমি লোবা তুমি যদি ইমান করে এডিশন লো তো লাভ নাই ঘর তৈরি থাকার নিচনা হয় গতিকে সেই হিসাবে নলাম আর স্যার আপনি ড্রয়ার থয়নে প্রিন্ট বিলাক পেপার ড্রয়ার গুৱাহাটীত আছে ষ্টুডিঅ' আপুনি দেখিছে কলাক্ষেত্রের সেক্রেটারি কোনবা কি নাম আসলে গৌতম নামতে আছে কামত নাই এগুলা কাম বন থেকে নহয় মই ইমানখিনি ডিটেলস কব নোৱাৰিম যদি তাতে একচুয়ালি এটা ষ্টুডিঅ কৰিব পাৰি কৰি পেলাই ৰেচুলৰ কাম কোন হ'ব পাৰে তাৰ কাৰণে কলাক্ষেত্র নিজে আর্ন করবে পারিব তারপর কলাক্ষেত্র নিজে একটা একটা স্টুডিও করে পেলে তারপর কাম করবে পারিব আর রেসিডেন্সি প্রোগ্রাম করবে পারে বিভিন্ন অ্যাক্টিভিটি করলে করবে পারে অ্যাকচুয়ালি কলাক্ষেত্র দেখা গেছে ম্যাক্সিমাম তাতে নাচ গান তুলে বেশি ব্যস্ত বাকি আর্টের ফলে যদি তাহাতে খুব বেশি আগবাড়া নাই মাঝে গৌতম শর্মা থাকা তো স্যার আপনাকে যদি তেওঁলোকে কিবা সহায়ের কারণে সুধে আপনি নিশ্চয় সহায় করব চাকরি করে আসা তুমি যদি ফিনান্সিয়াল সাপোর্ট নোপা তুমি তো করবো নোৱাৰিবা প্ৰবলেমটো সেইখিনিতে
তুমি যিমানে এডভাইস লয় এডভাইস নলওকে তুমি তোমার ইচ্ছা মতো আজি তোমার এখন কলেজ বনাবার কারণে বিদ্যা হল তুমি ইমান টাকা বিদ্যা হল তুমি আরম্ভ করিব পারিবা তোমার যদি কয় তুমি কলেজ এখন বনা তোমার তুমি কেনে চিন্তা করা করা যে তোমার মোর মই একক করব নয় মই পয়সা ফাইন্যান্সিয়াল মোর কোনো সাপোর্ট নাই এই মানুষজন একদম হেরি হয়ে যাব না মনুষ্যর কিছু তেনকাই তার যদি ইচ্ছা থাকে ই করিব নয় গণিতটো তেনেকে হয়ে যায় আগতে যেনেকে বহুত এক্টিভিটি হয়েছিল আজ এই এতিয়া তো এই মোবাইল টোমাইল এইবিলাকও নহয় চাগে নাজানো মধুসূদন দাসে যে কৰি গৈছে হয় হয় বন্ধ হৈ গৈছে মাজত বহুত বস্তু বন্ধ হৈ গৈছিল এতিয়া আৰু হেহতিয়া কি আৰু আৰম্ভ কৰিব খুজিছে তেওঁলোকে আমাৰ এটা ওয়ার্কশপ কৰিছিল এবাৰ তেতিয়া কৈছিল যে তেওঁলোকে হেনু কৰিব বেলেগ বেলেগ ঠাইত তেনেকে হ্যাঁ ওয়ার্কশপ কৰক আৰ্টিষ্ট ৰেসিডেন্সি কৰক এটা সাপোজ এটা ফিল্ম মেকিং এর ওয়ার্কশপ কইলে তাতে একজন এক্সপার্ট হিসেবে বেলেকে কান রাখু আর ভিজিটিং প্রফেসর হিসেবে থাকলো কিবা কিবি বহু চিন্তা করব পারে কিন্তু এই ব্লাক স্পেস টু আছে দুনিয়া কে স্পেস টু আছে তেওলোকর স্পেস আছে দুনিয়া স্পেস আছে স্পেস আছে সব বস্তু করব পারে কিন্তু এইতো কিন্তু তাহলে যে একটু প্রিন্ট মেকিং আর স্টুডিও স্পেস টু এটু প্রপার প্রিন্ট মেকিং স্টুডিও স্পেস না হয় ইমান জায়গা থাকতে একদম হুড়ু এটা বারান্দার ভিতর তেনেকে তাতকে সেই সাইডে যে একটু রুম টু আছে ডাঙর সেই রুম টু দি দিলে কিন্তু তাতে কান খুব বেশি ভালো হবে সেটা পারিব সাগে তেওলোকে যদি ইচ্ছা করে সেটু কামত লাগবে বলে পারিব যেখিনি এটা বর্তমান স্টুডিও স্পেস সেইখিনি তোমার অ্যাসিডর কারণে তে দিব লাগে আপনি যদি কইছে গ্লাস চেম্বারের কথা কইছে সেটু হয়ে যাব তাতে তো তেনেকে হয় চিন্তা করব না মোৰ ঘৰত অসুবিধা আছে নাই তাতে বৰ্তমান দুবছৰটো কাম কৰি লওঁ যদি কিবা কৰে কাৰণ আপুনি বহুত জেগাত গৈ গৈ শিকাইছে আজিকালি নেটত সব পায় হয় নাই স্যার আপনি যেটু ফলো করে আপনি যে ধরনে করে ধরক কৃতি সো দিতি ইয়াতে একটা কথা আছে কাম কিতাপর থাকা বস্তু বিলাকো আমি প্র্যাকটিক্যালি ফলো নকরু মানে কি অ্যাটমসফিয়ারে কেতে একটু পারমিট না করে আচ্ছা মোর মোর এই কামটো এই ধরনের টেকনিক্যাল এই ধরনের কাম করিলে মই এই রেজাল্ট পাম হেতু কাম কৰোতে কৰোতে মানুহৰ এটা এক্সপিৰিয়েঞ্চ হৈ যায় হা তো গতিকে কিতাপটোতে কিতাপ প্ৰাইমাৰী এটা ষ্টেজ নলেজ পায় কিন্তু সেইটো তুমি ৰেগুলাৰ যেতিয়া কাম কৰি থাকিবা তুমি কিন্তু তাৰ পৰা ওলাই আহিব লাগিব কাৰণ তুমি সেইটো কিতাপ ফলো কৰিলে তুমি কাম কৰিব নোৱাৰিবা বহুত জেগাত আনকি বৰদাতে কম বহুত টিচাৰে লিথোগ্ৰাফি ক্লাছ লৈ অকল কিতাপটো চাই পেলে আর্টিস্ট মানে ম্যাথস এন্ড মেটেরিয়াল লৈ পেলে কই দিলে কই দিয়ে কিন্তু তেও প্র্যাকটিক্যালি না জানে প্র্যাকটিক্যালি মানে এটু পিছত কি রেজাল্ট হবো এটু যে প্রবলেম হয় কি করিব লাগিব হে কিন্তু তেও তার না হবে কিতাব তো সাই পেলে কাম করিব পারিব স্যার আমি যেটা কাম করিছিল তেতিয়া এনেকুয়া হৈছিল যিদিনা গরম বেছি তেতিয়া বা রংটো ভৰি হৈছিল এনেকুয়া ধৰণৰ কালার বিলাক যেতিয়া আমি এটা মনত আছে লিথৰ ক্ষেত্ৰত ড্রাই হয়ে গেল কালার টু নুঠে মোক ওয়াশ আউট করব লাগিল সেইখিনি মই কেনেকে উঠাম সেইখিনি ধরো মোক নেক্সট কালার ব্ল্যাক রোল করব লাগিল মই এটা উঠাব পারা নাই কালার রোল করে থই দিছো এই কালারটা উঠে কালার যিকোনো কালার লগালে সোনকালে ফার্স্ট ড্রাই হয় কালারটো থাকি যায় বহুদিন উঠি যায় আন কালার বিলাক যেনে ইয়েলো রেড এইবিলাক লগালে
সোনকালে ড্রাই হয়ে যায়, এনেকে বহুত প্রবলেম হয়, তাহলে কালার উঠাব নয়, তারপর কি করব লাগে, সাপোজ ধরা নিমক, নিমক আর তারপিন তেল পানি দিয়ে লাহে লাহে ঘঁহিলে কি হয়, ঘঁহা খাই খাই বস্তুটি উঠি যায়। নিমকটো দিয়ার উদ্দেশ্য নিমকটো ডিজলভ হয়, তাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। আচ্ছা, আর আন যদি তার ধরনের যদি বালি দিলে স্যান্ড দিলে স্ক্র্যাচ ফেলাই দিব, নিমক তো গলি গলি যাব, কিন্তু তোমার ক্ষতি না করে স্টোনটো। এইবিলাক বহুত রকম প্রবলেম হয় কিছু বস্তু, এনেকা হয় যে তুমি ইমপ্রেশন দেখিছা কিন্তু প্রিন্ট আহা নাই, সেইটো রেজাল্ট তোমার তো কোনো কিতাবত নোপোয়া, কোনো কিতাবত নোপোয়া তুমি ম্যাথস মেটেরিয়াল, তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেইটা তোমার অ্যাক্সিডেন্টলি তুমি তার এক্সপিরিয়েন্স তার হেরি দি পেলে ট্রাই করি কেনেকে কি করব পারি সেইবিলাক চিন্তা করে তুমি করবে এট প্রেজেন্ট, তো সেইবিলাক কোনো কিতাবত নাই। স্যার আরম্ভণিতে আমি যেটা কালার প্রিন্ট করেছিল কেতিয়াবা আমার এনেকুৱা হৈছিল যে আমি একদম উল্টা করেছো আর আপনি আমাক চাই আছিলে কিন্তু একো কোৱা নাছিলে, যেতিয়া প্রিন্ট ওলাই আপনি হাঁহিছিলে, আর মই এপিসোড ভাবিছো যে সেইটো আপনি নিশ্চয় এটা শিক্ষার একটা পার্ট আছিলে, কারণ সেইটোৱে সদায় নিজক এলার্ট করে রাখিব যে মই কামটো করার আগত এবার সাবধান হয়ে যাও, কারণ যেতিয়া দেখিছিল যে পুরা উল্টাকে কামটো আহিছে তেতিয়া আপনি হাঁহিছিলে, কারণ আপনি লক্ষ্য করি আছিলে আর আপনি রিজাল্টটো জানে কি হব। এনেকুৱা মোৰ ক্ষেত্ৰ দুবাৰ হৈছিল, এবাৰ লিথত হৈছিলে এবাৰ কলোগ্ৰাফত হৈছিলে, গোটেই দিনটো কাম কৰিছিলো আৰু লাষ্টত একো প্ৰিন্ট অহা নাছিলে, বেয়া হৈছিলে, গোটেই শুকাই গ'ল ৰোল কৰোঁতে। হেইটো এই যে এক্সপিৰিয়েন্স তুমি হল বুলি তুমি ভুল কৰিলা বুলি তুমি শিকিলা, কিন্তু মানুহ যদি প্ৰথমৰ পৰা সব ঠিকঠাক হৈ থাকে তেতিয়া হি বেছি হেৰি কৰিব নোৱাৰে, তুমি ভুল কৰিলে তুমি শিকিব পাৰিবা। যেনেকে তোমার অজিত দুবে ইচ্ছা করে করে কিছু ক্ষেত্রে বদমাইশি করে মানে জাস্ট টেস্ট করে, কিছুমান ধরা ম্যাগনেসিয়াম পাউডার চক পাউডার এই দুটো বস্তু ডিফারেন্স তাহাতে গম না পায় লয় চলি। আচ্ছা, আর হি হি কেতিয়াবা করে কি বাজার পর ময়দা কিনে আনি তেমাত ভরে রাখে বেলে এনে বজ্জা জন্য হি লয় ময়দা দিয়েই কাম চলাই আছে, মানে কিমান সেন্সিটিভ হেতু চাই বহুত ডিফারেন্স আছে, কিন্তু এই বস্তু লড়া ছেলী গম নাপায় বলে ময়দা থাকলে ময়দা দিয়ে করে দিলে, আটা থাকলে আটা দিয়ে করে দিলে, গমে নয় পাউডার ম্যাগনেসিয়াম পাউডার ইউজ করে তুমি এনে আমি কুয়ার পানিতে ইউজ করো, খোয়া পানিতে ইউজ করো, এক্সিবিশনৰ কিবা প্ল্যান আছে নেকি? আৰু না, মোৰ তেনেকৈ এতিয়ালৈকে কোনো প্ল্যান নাই, কাম কৰি আছো, দেখা যাক। হয়, ভাল লাগিল স্যাৰ, ভাল লাগিল। এতিয়া গোটেইখিনি একেটা ছবিটো মই বারবার ৰিপিট কৰিব নোৱাৰো বিভিন্ন জায়গাত। হয়, যদিও 77 মোৰ ছবি আছিল আৰ্ট এণ্ড ডিলাৰ এক্সিবিশনত, আৰু তাৰ বাহিৰেও আছে প্ৰিণ্ট, কিন্তু সব জায়গাত একে রকম ছবি দি ভাল নালাগে, নতুন কাম চলি আছে, চলি থাকো, কেতিয়াবা আকৌ হলে কৰিম। মানে কামখিনি গুট খোৱাৰ পিছত ভাবিব আৰু।
কামখিনি একেলগে গুট খোৱাৰ পিছত ভাবিব গুট খোৱাৰ পিছত ভাবিব হয় আৰু স্যার আপোনাৰ হয় আপোনাৰ স্যার লিখা শিখা যিখিনি ওলাই আছে এইবিলাক কালেক্ট কৰি হৈছে নে আপুনি নে গমেই নাপায় ক'ত কি ওলাইছে কি হৈছে সেইখিনি ক্ষেত্ৰত আপোনাৰ কেনেকুৱা মানে আপুনি মই চোৱা এইবিলাকত খুব বেছি যে কনচিয়াছ আছিলো নহয় এইটো কনচিয়াছ নাই বেছি কাৰণ ক'ৰবাত কেম্পত গৈছো লিখিছে কোনোবাই হয়তো পেপাৰ কাটিং কেতিয়াবা হাতত আহিছে অহা নাই মই আৰু কালেকশ্যন ৰাখিব লাগিলে সেইটো মই মাথাত ৰখা নাই অঁ এতিয়া কি হৈছে এতিয়া কিছুমান বস্তু অলপ চিন্তা ভাবনা কৰোঁ যে এতিয়া ক'ৰবাত কেম্প মাতে কাৰণ অফিচিয়েল ডকুমেণ্ট লাগে কাৰণ এইটো আমাৰ ইউনিভাৰ্চিটিত প্ৰতি বছৰে এনুৱেল ৰিপৰ্টত জমা কৰিব লাগে যে মোৰ মই এটা বছৰত কি কি এক্টিভিটি কৰিলোঁ সেইখিনি জমা কৰিব লাগে ৰিপৰ্ট পঠাব লাগে তাৰ কাৰণেতো এই চিটি আৰু সেইটো যে ফলছ বুলি নহ'ব তুমি য'ত তোমাক ইনভাইট কৰিছে তুমি ক'ৰবাত চেমিনাৰত গৈছা এই চিটিখিনি প্লেচ কৰিব লাগিব ছুটিৰ ক্ষেত্ৰত লাগে এইবিলাক অফিচিয়েল কামৰ কাৰণে লাগে বুলি এতিয়া অলপ আছে কালেকশ্যন কৰি আছো স্যার আপুনি এটা কথা কওক আপোনাৰ জীৱনত গোটেই এতিয়ালৈকে আপুনি কাৰ কাৰ নাম ল'ব বিচাৰিছে আপোনাৰ জীৱনত প্ৰভাৱিত কৰা মানুহ একদম যি যাক কোৱাৰ কাৰণে আপুনি ধৰক এই কাম এই মানে আপোনাৰ যিটো লাইফ ষ্টাইল এতিয়া শিল্পী হিচাপে আপুনি যি ধৰণে আছে কাৰ কথা মনত পৰে আপোনাৰ তিনিজন বা চাৰিজন মানুহৰ নাম ক'ব লাগিলে কাৰ কাৰ নাম ক'ব আপুনি মই এই ক্ষেত্ৰত প্ৰথম মই মোৰ বাইদেউৰ নাম ল'ম যিটো বাইদেউ মোক পঢ়াইছিলে বাইদেউৰ নামটো নীলিমা চৌধুৰী নীলিমা চৌধুৰী হয় অনিমা চৌধুৰী এই দুজন আছিলে তাৰপিছত ছাপৰ্টিং মই আৰ্ট কলেজ শোভাবৰ নাম ল'ম তাৰপিছত তোমাৰ মোৰ মিছেছ হয় আছিলে মানে এইটো তেওঁ যদিও আৰ্টিষ্ট আছিলে সেইটো তেওঁৰ পৰা কোনো ৰকম অবজেকশ্যন পোৱা নাই মই কামৰ ক্ষেত্ৰত বাধা পোৱা নাই সেইটো হয় সেইটো আছিলে বাকী এই আৰু কাৰণ এইখিনি এইখিনি মানুহৰ কথা আমি পাহৰিব নোৱাৰো কাৰণ যি আপোনাৰ গোটেইখিনি একেৰাহে ভাবিছিলো মই আমি একেৰাহে বজাত 2005-06 কৰিছিলো এক্সিবিশ্যন তাৰপিছত লাহে লাহে বন্ধ হৈ গ'ল বন্ধ হৈ গ'ল মানে ডে বাই ডে ষ্টুডেণ্ট চেঞ্জ হৈ আছে মেম্বাৰ চেঞ্জ হৈ আছে তো আল্টিমেটলি ইণ্টাৰেষ্টবিলাক যোনে এক্টিভিটিত থাকে ধৰক তোমাৰ গ্ৰুপত তুমি তোমালোকে যিটো ইনিচিয়েটিভ লৈছিলা নেক্সট গ্ৰুপৰ ল'ৰা ছোৱালীত কোনো ইনিচিয়েটিভ নাথাকে অকলে আৰু মইতো চলাব নোৱাৰিম বা মোৰ ছাপৰ্টিং নাথাকিলে মই কেনেকৈ কৰিম গতিকে আল্টিমেটলি লাহে লাহে তেনেকৈ বন্ধ হৈ গ'ল পইচা কালেকশ্যন কৰা কিবা কৰা হেন তেন এইবিলাক বহুত ৰকম কথা আছে যিবিলাকৰ কাৰণে লাহে লাহে বন্ধ হৈ গ'ল এই তেনেকে লাষ্ট বজাত লাষ্ট এক্সিবিশ্যন বজাত আমি কলকাতাত কৰিলো নেকি বিৰলাত তাৰপিছত বন্ধ হ'ল কৰিলে কৰিব পাৰি আৰু কৰিলে কৰিব পাৰি মেনশ্বিপ লোৱা তোমালোকে মই মোৰ চাৰ্টিফিকেটটো মই তোমালোকক দি দিম তোমালোকে মিলি কৰা এইটো ৰেজিষ্ট্ৰেশ্যনটো যদি আকৌ কৰিব পাৰা আমি স্যার বিচাৰো যে সেইটো চলি থাকিব লাগে কাৰণ আপোনালোকৰ বহুত কষ্ট হৈ মানে কষ্টৰে আৰম্ভ কৰিছিল আমিও আছিলোঁ এটা সময়ত নো ডাউট কিন্তু তুমি এটা কাম কৰো তোমালোকে যদি ভাবিছা কৰিব পাৰা মই যে চাৰ্টিফিকেটটো আছে কণ্টেম্পৰেৰী এইটো বোধহয় ৰিনিউ কৰিব লাগিব এইখিনি দেখাই পেলাই যদি কিবা কৰিব পাৰা ৰেজিষ্ট্ৰেশ্যনটো ৰেজিষ্ট্ৰেশ্যন কৰা বস্তু এইটো যদি আকৌ ৰিনিউ কৰিব পাৰি তেতিয়াহ'লে এটা এক্টিভ কৰি পেলাই চোৱা চিন্তা ভাবনা কৰা কৰিম কৰিম আমি আমি এইটো ৰাখিব বিচাৰিছো এইটো ৰাখিব বিচাৰিছো কাৰণ এইটো চলি থাকিব লাগিব না তুমি যদি এইটো ইনিচিয়েটিভ লোৱা লৈ পেলাই কৰা তেতিয়াহ'লে মই তোমাক চাৰ্টিফিকেটটো দি দিম তোমালোকে সেই অফিচত গুৱাহাটী অফিচত গৈ পেলাই এইবিলাক এক্টিভ কৰি লোৱা স্যার কিন্তু আপুনি এটা শর্তত আমি মানে আপুনি থাকিব লাগিব তারপর মই ইয়ার পর থাক কেনে গেছে নহয় আপুনি আমাৰ লগত থাকিব লাগিব
এনে আছো, এডভাইস দিয়া কিবা করা হইল? এডভাইজার হিসাবে আপনি থাকিব লাগিব। বাকি মনিকা বাইদর মই, মনিকা বাইদর মই আমি লিড লৈ প্ল্যান আমি চলাই দিব পাৰি দুইজন। আৰু তেনেকে আপুনি এডভাইস দি দিব বাকি কি কি কৰিব পাৰি। ঠিক ঠিক, আমি হেনেকে আৰম্ভ কৰিম। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, বহুত ভাল লাগিল স্যার। হ্যাঁ চলা, মই আকৌ একটা পেন টুলাই আছে উঠা ধৰিব লাগে। ঠিক আছে স্যার। আহ দিও।